Bismillahi Rahmanur Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আজকে চলে আসলাম সেই ছোট্টবেলার ইলিশ মাছের রেসিপি নিয়ে। ছোটবেলায় যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু মা নানি দাদিরা এইভাবে ইলিশ মাছ সংরক্ষণ করত এবং রান্না করত। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। এখন তো সবার ঘরে ঘরে একটা দুইটা করে ফ্রিজ হয়ে গেছে, যার কারণে কিন্তু এই ছোটবেলার ইলিশ মাছ রান্নাটা এখন আর হয়ে থাকে না। যখন বাসায় অনেক বেশি ইলিশ মাছ আনা হতো তখন কিন্তু জাল করে রাখা হতো, আর সেই জাল করা ইলিশ মাছ দিয়ে বা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। যারা খেয়েছেন তারাই কিন্তু জানেন, আমার তো খুবই ভালো লাগে। আমি বাসায় মাঝে মাঝে এইভাবে ইলিশ মাছ রান্না করে থাকি। আজকে সেই দারুণ মজার ছোটবেলার ইলিশ মাছ রান্নাটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। এখানে একটা ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই কড়াইতে রান্না করব সেই কড়াইটাতেই কিন্তু সবগুলো ইলিশ মাছ তুলে নিয়েছি, আর ইলিশ মাছটা কিন্তু আমি মাঝখান থেকে গাদা এবং পেটি আলাদা করে নিয়েছি। আপনারা কেউ চাইলে গাদা পেটি একসাথেও রাখতে পারেন। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আস্ত 4-5টা কাঁচামরিচ, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ কাপ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে জাল করে যারা ইলিশ মাছ রেখে দেন যে অন্য তরকারির সাথে পরবর্তীতে রান্না করার জন্য, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাটা না দিলেও হবে। আর যারা নাকি আমার মতো এইভাবে রান্না করে খাবেন তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি সচরাচর যখন এইভাবে ইলিশ মাছ জাল করে রাখি অন্য তরকারির সাথে রান্না করার জন্য, তখন শুধু পেঁয়াজ বাটাটা অ্যাড করি আর জাল করার সময় করি না। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন প্রিয় দর্শক, বলক চলে এসেছে। এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচড়া করে দিচ্ছি। এই রেসিপিটাই কিন্তু একেবারে পাতলা ঝোল থাকবে, ঝোলটা কিন্তু একটুও ঘন হবে না, আর ঘন হলে কিন্তু ভালো লাগবে না। একদম পাতলা ঝোলেই কিন্তু গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে দারুণ লাগে খেতে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, অল্প সময়ে কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়। দেখুন প্রিয় দর্শক, রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা নাড়াচড়া করছি না, কারণ বেশি নাড়াচড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে ঝোলটা। আমার মতো যারা ছোটবেলায় এই ইলিশ মাছ জাল দেওয়া ঝোল খেয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখার পরে নিশ্চয়ই মনে পড়ে যাবে ছোটবেলার কথা। অসম্ভব মজার এই রেসিপিটা। আমি আমার মাকে এখনও দেখি এইভাবে ইলিশ মাছ সংরক্ষণ করে, আর সেই ইলিশ মাছ দিয়ে পরবর্তীতে তরকারি রান্না করে, নয়তোবা এভাবেই জাল করে আমরা খাই। খুবই ভালো লাগে। ফ্রিজে রাখলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা তেমন থাকে না। বাজার থেকে ইলিশ মাছ কিনে আনার পরে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর ফ্রিজে সংরক্ষণ করার পরে সেই মাছটা রান্না করলে কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, নেক্সট টাইম আমি আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।